মানে আমি সাংসারিক কথাই বলছি, আমার যে প্রিয়জন বলার থেকে বলতে হলে মানে নিজের লোক, যাদেরকে আমি একটু ভালোবেসেই মানে সাহায্য করি, কিন্তু তারা আমাকে মানে সাহায্যের বদলে অসাহায্যই করে বসে, মানে যেগুলো হয় আর কি সংসারে। তো সেই সব লোকগুলোকে কি আমি এড়িয়ে চলবো না? আর মানে যখন তারা বিপদে পড়ে তখন তাদের আবার আমি সাহায্য না করেও পারি না, মানে এটাও মুশকিল। তাহলে আমি কি করি? দেখুন, কোনো জিনিসই একতরফা হয় না, না প্রেম না ঘৃণা, ঠিক আছে? সাহায্য একতরফা হয় না, আপনিও সাহায্য পান নিশ্চয়ই, না হলে কোনো না কোনো স্তরে, মানসিক শারীরিক, তাহলে এটা গিভ অ্যান্ড টেক। এবার ক্ষেত্রে আমাকে কী করতে হবে? প্রথম একদম কোর সিদ্ধান্ত বলছি, নিজের আন্তরিক শান্তির থেকে বড় কিছু নয়, ঠিক আছে? আর যদি কারোর থেকে সাহায্য নিতে হয় সেটা কিন্তু মানসিক সাপোর্ট, একটা সাহায্য সেবা, ঠিক আছে? তো সেটাও জীবনে আসবে, তখন হয়তো তাকে ফিজিক্যাল আপনাকে সাহায্য দিতে হচ্ছে। জীবনে পৃথিবীতে সে সংসার বলুন, আশ্রম বলুন, যাই বলুন, পর্বত, এমন কিছু ঘটেনি যেখানে দুটো জিনিস কন্ট্রারি দাঁড়ায়নি পাশাপাশি, ঠিক আছে? একজন একজনকে কিছু দেবে আরেকজন কিছু দেবে না, এটা কিন্তু জীবনের সিদ্ধান্ত নয়, ওটা বেশি দিন টিকবে না। তো এই যে বলছেন না আমি যখন না করেও পারি না, প্রথমত এই ক্ষেত্রে দেখুন এগুলি সাধারণত ইমোশনালি জাজ করা হয় নিজেকে, যে দেখো আমি এত মহান, আমাকে যতই খারাপ করুক আমি না করে পারি না। জীবন তো একে অপরে হাতে হাত দিয়ে এগোয়, ঠিক আছে? পুরো প্রকৃতিতে আপনার সাহায্য কোথায় বাধা আছে কেউ জানে না। আপনি মনে করছেন আমি রামকে সাহায্য করেছি, রামই আমায় সাহায্য করবে, তা না, শ্যামল সাহায্য করে দিয়ে যাবে। এইটা হলো জীবনের প্রতি একটা আস্থা। আমি তাহলে তখন সিদ্ধান্ত হয়, একে নিষ্কাম কর্ম বলে, আমি করলাম, আমার সামনে এলো, কেন করলাম? স্বামীজি খুব সুন্দর কথা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন আমি না করে পারি না, কারণ প্রকৃতি আমাকে এই কনফিগারেশন দিয়েছে, কোনো অসুবিধা হলে আমি কি সহায়তা করি, ঠিক আছে? আরও অনেক বিষয় আছে, আগে তো বোঝা দরকার যে কোথায় সহায়তা করা উচিত। যখন যুদ্ধে দুর্যোধন মানে খুব আঘাতপ্রাপ্ত হতো, তখন রাজবৈদ্য গিয়ে দুর্যোধনকে সারাতো, তাহলে যতবার সে নিরপরাধ এবং অধর্মের পথ নিচ্ছে, নিরাপদদের মারছে, বৈদ্য এসে তার ধর্ম পালন করছে, বলছে আমি পারি না, আমার কাজই তো সহায়তা করা, কিন্তু কোথায় কোন সময় সহায়তা করতে হবে এর জন্য এক জাগ্রত চেতনা দরকার, ঠিক আছে? এটা প্রথম দরকার। যদি দেখি সব থেকে ভালো সুন্দর জিনিস, এটা আমি দুটো পথ বলেছিলাম, এটা বিচারের পথ, কোথায় করব কোথায় করব না, আরেকটা হলো প্রেমের পথ, ভালোবাসার পথ, যেখানে যেই আসুক আমার সামনে আমি আমার তরফ থেকে সহায়তা করি, কিন্তু এই সহায়তার পিছনেও যদি আমিই থেকে যাই, সেবা, স্বামীজি বলছেন না সেবা, সেবা করার সময় একবার যে কোনো আপনার ফেসবুক সবাই তো এখন নেট দেখবেন, যারা সেবা করছে তারা কিন্তু চকচকে চোখ নিয়ে সেবাটা করছে, প্রচণ্ড চকচকে চোখ, আমাদের ডোনেশন দেয় এক শ্রেষ্ঠতার ভাবে লোকে, এরকম আমরা দেখেছি বহু বহু। উচিত তো ছিল যে সেবা করছে তার চোখটা নিচু থাকা, তাকে মা জগদম্বা কোনো কিছু ঘটানোর মাধ্যম হিসাবে সিলেক্ট করেছে, এটা তার কাছে কৃতজ্ঞতার ভাব থাকা উচিত ছিল, কিন্তু কি থাকলো? শ্রেষ্ঠতার ভাব, ঠিক আছে? আমি সহায়তা করেছি, আমি সাহায্য করেছি, ঠিক এই ভাবটা থেকে আমাদের সরতে হবে। আমি কেন করি? কারণ আমার স্বভাব এটা, ব্যাঙের স্বভাব ঝাঁপ দেওয়া, হাতির নয়। তো ব্যাঙ যে ঝাঁপ দিয়েছে সে অকর্তাই, আপনি যে অন্যকে সহায়তা করতে যান এই ভাবটা কিছুটা আপনার মধ্যে দিয়েছে, সহায়তা আপনাকে জগদম্বা নির্বাচন করবেন কাউকে সহায়তা করার জন্য, ঠিক তেমন আপনার অসুবিধা হলেও জগদম্বা নির্বাচন করবেন যে কাউকে আপনার কাছে পাঠানোস, কোনো কর্তা কোথাও নেই। এই যে আমার সামনে অতখানি এলো না, এটা তো দেনা পাওনা হয়ে গেল, এটা প্রেমের ভাব নয়। প্রেম শুধু দেখুন সহায়তা করাও না না করাও না, প্রেম শীতল হয়ে বসে থাকে, ঠিক আছে? শীতল শান্ত হয়ে বসা আমাদের দেখবেন পোস্টের ভাষা সাধারণের থেকে একটু টাফ হয় অনেক সময়, ঠিক? আমাকে অনেকে বলেছে এত টাফ ভাষা কেন প্রয়োগ করছেন, আমি বলি আমি টাফ ভাষা প্রয়োগ করছি না, আমি ভালোবেসে যেটা মনে হচ্ছে প্রয়োগ করছি, না লোকে বুঝবে না, আমি তাদেরও তো কিছু দায়িত্ব আছে, আমার দায়িত্ব নয় সব সময়তে যে কাউকে ম্যানিপুলেট করা, আমি এক্সপ্রেস করব, সূর্য এক্সপ্রেস করে, ঠিক আছে? তো আপনার মধ্যে স্বভাবগতভাবে যদি কিছু এক্সপ্রেশন থাকে তা আসুক, কিন্তু যখনই তার বদলে আপনি কিছু চাইছেন বা কেউ চাইছে,
তখন কিন্তু ওটা এক্সপ্রেশন আপনার জেনুইন হলো না। ব্যক্তি সব থেকে বেশি শাস্তি পাবে, সে কখনো আন্তরিক শান্তি ভোগ করতে পারবে না। কিন্তু সহায়তা করার না থাকে সে দুঃখী হয়ে যাবে, কাউকে সহায়তা করলে সে প্রাইড ফিল করবে, সেই সহায়তা ফিরিয়ে যদি কেউ না দেয় তখন আবার দুঃখ বোধ করবে, সব থেকে অন্যায় নিজের উপর হয়ে গেল। বুঝা গেল? সবসময় চাইবেন সহায়তা করার জন্য কেউ থাক, সহায়তা করতে করতে মনে হবে আমাকে থ্যাঙ্কফুল বলা উচিত ছিল, তো মিষ্টির প্যাকেটটা বড় আনা উচিত ছিল, আমার এত বড় অনুষ্ঠান আর সে এলো না, তার সময় তো আমাকে ডাকলে আমি চলে গিয়েছিলাম। এই যে জিনিসগুলি, এগুলি কোথা থেকে এসে গিয়েছে? কোথাও না কোথাও আমরা যেন নিজেদের সাথে পরিচিত হইনি। তখন আমি বলি ধ্যান বসো, নিজের সাথে সকাল সন্ধ্যে একটু বসে অবজার্ভ করো যে তোমার যে অ্যাকশান, সেই অ্যাকশানের স্ট্যান্ড পয়েন্ট কী, ভিউ পয়েন্ট কী, কোথা থেকে জেনারেট হচ্ছে ওটা। তো এইগুলো অনেকগুলি দিক আছে। হ্যাঁ, আপনি সব থেকে বড় সহায়তা নিজের উপর কাজ করা। এই কাজটা যদি বাকি থেকে যায় তার প্রমাণ হবে জীবনে দুঃখ, গ্লানি, হ্যাঁ, গিল্ট ফিলিং, আমার সহায়তা করা উচিতই হয়নি ওকে, এসব মনে হবে। বুঝে গেল ব্যাপারটা? কিছুটা ধরা গেল তো? তো একটুখানি নিজেকে দেখতে হবে, সব থেকে বড় সেবা নিজেকে নিয়ে। হ্যাঁ, নিজেকে ঘাঁটুন, সহায়তা আপনার খুব বেশি চাই হয়তো, ওর থেকে অনেক বেশি চাই, কারণ হীরা জানা মামুল হ্যায়। এই সময় নিজের উপরকে, আপনারা হয়তো কেউ জানেনই না যে জীবনটি কত সুন্দর ফুলের মতো, কত সুন্দরভাবে, কত করুণা দিয়ে নিজেকে সামলাতে হয়, অন্যকে রাখুন গলি মারো ভেজে মেয়ে। তো এই অন্য কিছুকে গুলি মেরে নিজেকেও গুলি মারতে হবে না, নিজেকে ধারণ করতে হবে।